আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও আপলোড করতেছি, যেটার মাধ্যমে আপনাদেরকে জানাবো আসলে আমার এই বাইকটা হঠাৎ স্টার্ট অফ হয়ে যাচ্ছে, মানে ধাক্কায় ধাক্কায় চলতেছে। তো এর জন্য মেকানিকের কাছে নিয়ে আসলাম। আসলে এটা আপনার কার্বোরেটর থেকে ইঞ্জিনে যে তেল সাপ্লাই হয়, তো এটা হয়তোবা সমস্যা হচ্ছে, এর জন্য ইঞ্জিনে তেল যেতে পারতেছে না, এর জন্য হয়তোবা স্টার্ট অফ হয়ে যাচ্ছে বা ধাক্কায় ধাক্কায় চলতেছে। তো এটার জন্য আসলে কার্বোরেটরটা ওয়াশ করে দেখবে। তো এটার জন্য আমি মেকানিকের কাছে নিয়ে আসছি, মেকানিক এখন চেক করে দেখবে বা ওয়াশ করবে। এখন কার্বোরেটর কীভাবে ওয়াশ করে আর মূলত কার্বোরেটর দেখতে কেমন, সেটা আপনাদেরকে জানানোর জন্যই আসলে এই ভিডিওটা করা। কার্বোরেটর কোথায় থাকে, কেমন দেখতে এবং কীভাবে ওয়াশ করা হয় বা কীভাবে চেঞ্জ করা হয়, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটা ওয়াশ করার পর, এটা কার্বোরেটর এখন বর্তমানে খোলা হয়েছে, তো এটা এখন ওয়াশ করবে। ওয়াশ করার পর দেন এটা আবার এখানে সেট করা হবে। কার্বোরেটরটা ওয়াশ করার জন্য আমার বাইকের ট্যাঙ্কি থেকেই এই অকটেন নেওয়া হয়েছে, তো এই অকটেন দিয়েই এখানে সার্ভিস ইয়াটা ওয়াশটা করবে। কার্বোরেটরটা আপনার পার্ট বাই পার্ট খোলার আগে বাইরে দিয়ে একটু ওয়াশ করে নিচ্ছে ভালো করে, যেন ভিতরে অংশে তেমন ময়লা না প্রবেশ করে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা প্রবলেম। তো এর জন্য আসলে এটা ভালো করে ওয়াশ করে নিচ্ছে, দেন এটা পার্ট পার্ট খুলে ভিতরে সুন্দর করে ওয়াশ করবে। কারণ এই কার্বোরেটরটা এমন একটা সিস্টেমে, মানে এটা তৈরি করা হয়েছে ইঞ্জিনে, আসলে যতটুকু তেল বা যখন প্রয়োজন যতটুকু তেল ততটুকু তেলই সাপ্লাই হয়। যদি এরকম হতো যে মানে একভাবে সমানভাবে সবসময় আপনার তেল সাপ্লাই হতো, তাহলে আমাদের তেল অনেক বেশি কি খরচ হয়ে যেত। তো এটা আসলে যখন ইঞ্জিন প্রেশার বেশি পড়ে তো তেল তখন বেশি লাগে, তো ওরকম আর কি আপনার যখন যেরকম দরকার হয় ততটুকু তেল সাপ্লাই করা থাকে। এখন যদি এটা সমস্যা হয় তাহলে ইঞ্জিনেরও সমস্যা হবে, সব দিকেই সমস্যা। আপনার তেল যদি বেশি যায় এটা আমাদের জন্য কি অনেক বেশি খরচ হবে, কস্টিং হবে, সমস্যা হবে। তো এই জন্য আসলে কার্বোরেটরটা সবাই এমনিতে নষ্ট হওয়ার আগে এটা ওয়াশ করাটা বেটার। আসলে এখন পার্ট পার্ট খুলে ফেলতেছে, খুলে এটা আরও সুন্দর করে আপনার অকটেন দিয়ে বা ওদের যে একটা স্প্রে আছে তো ওইটা দিয়ে ভালো করে ওয়াশ করবে। তো ওয়াশ করার পর এটা আবার পুনরায় বাইকে সেট করবে। তো সেট করার পর এটা আমরা স্টার্ট দিয়ে দেখবো আসলে কাজ করছে কি না। তো আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারতেছি না, তো এটা আমি কাট করে দেখালাম আপনাদেরকে। তো আপনারা চাইলে মেকানিকের কাছে গিয়ে এভাবে আপনারা আপনাদের সার্ভিসটা করে নিতে পারেন, আপনাদের যে আইডিয়া থাকে আপনাদের জন্য আরও সহজ হবে, এই জন্য আসলে ভিডিওটা করা।